প্রথম আয়েশা সৃষ্টি করলেন ফেরেশতা, এরপরে জিন, এরপরে কি জিন, এই জিন জাতি বানাইছেন আগুন দিয়া, কি দিয়া? আল্লাহ কোরআন বলছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ পাক কোরআন হাকিমে বলছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, সূরা রহমানের ভিতর আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি আপনার শুকনা মাটি থেকে, টনটনে মাটি থেকে। এরপরে বলতেছেন ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি জিন জাতি সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মাটি থেকে, আর জিন সৃষ্টি করেছেন আগুন থেকে। কে বলছেন? কে? এই জন্য জিন জাতি বিশ্বাস করতে হবে। মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন গেলেন হিজরত করে, মদিনার ভিতর অনেক জিন ছিল। এই জিনগুলো একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর কাছে সবগুলো আসছে। সুবহানাল্লাহ, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনাতুল মুনাওয়ারা মানে নূরের শহর। কার শহর? কিন্তু আগে তো এটা নূরের শহর ছিল না, আগে ছিল এই মদিনার নাম ইয়াসরিব। নাম ছিল কি? যারা ইতিহাস নিয়ে পড়েছেন, নাম ছিল আগে ইয়াসরিব। হুজুর আপনি আসার কারণে, আপনার কদমের কারণে এই মদিনাতুল মুনাওয়ারা এখন ইয়াসরিব নাই, নূরের শহর হয়ে গেছে। আগে এই মদিনার ভিতর ফসল হইত না, আপনি কদম রাখার সঙ্গে সঙ্গে ফসল হয়। আগে খেজুর ধরত না, খেজুর গাছ তেমন হইত না, আপনি আসার পরে এখন খেজুর গাছের অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাতটা আপনি বাড়ায় দেন, আমরা জিন জাতি আপনার হাতে হাত রেখে পড়তে চাইলাম। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মদিনার ভিতরে যত জিন ছিল সব মুসলমান হয়ে গেছে। সব কি হয়ে গেছে? মুসলমান জিন হয়ে গেছে। এই জিন জাতি পৃথিবীর সব জায়গায় আছে। জিন জাতি কুকুরের সুরুৎ ধরতে পারে, বিড়ালের সুরুৎ ধরে, বিচ্ছুর সুরুৎ ধরে, আপনার গরুর সুরুৎ ধরে, গাধা আর ভেড়া এই কয়েকটা পশু তারা সুরুৎ ধরতে পারে, আগুনের সুরুৎ ধরতে পারে। জিন এই কয়েকটা সুরুতে তারা বিভিন্ন জায়গায় থাকে, আবার তাদের যে আসল সুরুৎ, আসল সুরুতও তারা থাকে, এই রূপগুলো তারা ধারণ করতে পারে। আর এই জিন জাতির উপর আমাদের বিশ্বাস অবশ্যই রাখতে হবে, কারণ জিন জাতির কথা কে বলছেন? এই জিন জাতি তৈরি করে আল্লাহ এই দুনিয়ার মধ্যে ছড়ায় দিলেন। আমাদেরকে যেভাবে ছড়ায় দিলেন, এই জিন জাতিকে কি করছিলেন? ছড়ায় দিলেন। কিন্তু তারা সর্বশেষ পরিণাম করলো এই যে আল্লাহর আমল থেকে দূরে সরে গিয়ে তারা নিজরা নিজরা কাটাকাটি, ঝগড়া, মারামারি, রক্তপাত শুরু করলো। যার কারণে আল্লাহ একদিন বলেন এই ফেরেশতারা, এটা তো বানাইছিলাম ইবাদতের জন্য, কিন্তু এগুলা কি করতেছে এখন? মারামারি করে। এগুলা সব কটাকে মেরে ফেলে। কাদেরকে অনুমতি দিছেন? ফেরেশতা, সমস্ত ফেরেশতা আসলেন হযরত জিব্রাইল সহকারে তার দল বল নিয়া। আয়েশা যেটার যে জায়গায় পাইছে ওই জায়গা কি? কতল, ওই জায়গায় হত্যা করছে। তো জিনদের আবার কিছু বাচ্চা আছে না নেই? আমাদের বাচ্চা আছে না নেই? জিনদের এরকম কিছু বাচ্চা আছে। তো সব জিন মারা ফেলছে, কিছু কিছু জিন বাচ্চা, এগুলো ফেরেশতারা দেখার পর মায়া লাগছে। কি লাগছে? দরদ, মায়া। এমন একটা কয়ে মারি ডারে কয়ে না রে কি সুন্দর চেহারা, মারতাম না দেন সুবহানাল্লাহ, লাগে মারে না। তে কয়েকটা জিন, ছোট্ট জিনের বাচ্চা আটক করছে, আটক করে জান্নাত নিয়ে গেছে সুবহানাল্লাহ। আটকেরা কি করছে? জান্নাতি নিয়ে গেছে। সেই জিনদের মধ্যে একটা জিনের নাম হলো আজাজিল জিন। সেই একটা জিনের মধ্যে একজন জিন ছিল যার নাম কি? আজাজিল জিন। এই কথা আমরা আরো পরে আসবো। আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করলেন, তারপরে ফেরেশতার পরে এখন আসেন মানব জাতি। এখন কি? মানব জাতি। তো মানব জাতি আল্লাহ সৃষ্টি করার আগে আল্লাহ একটা বোর্ড বসাইলেন, পরামর্শ বোর্ড, মিটিং। সেই মিটিং এ সমস্ত ফেরেশতাদেরকে ইনভাইট করা হলো। সেখানে প্রধান যে ফেরেশতা জিব্রাইল,
মিকাইল, ইসরাফিল, আজরাইল সবগুলো আসা হলো। সকলে সিংহাসনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ প্রস্তাব করেন, হে আমার নূরের ফেরেশতারা, আমি মহান রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রতিনিধি দল মানে মানব জাতি হযরত আদমকে তৈরি করতে চাই। এখন প্রশ্ন হইল, তৈরি করবেন কে? পরামর্শ করে কার সাথে? আল্লাহই তো জানে তৈরি করলে ভালো হবে না খারাপ হবে। তারপরেও কেন পরামর্শ করলেন? ভাইরা, আমার ফেরেশতার সঙ্গে পরামর্শ করে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিয়া দিলেন, রে দুনিয়ার মানুষ, তুমি ঘরের লিডার, তুমি যতই বড় হয়ে যাও না কেন, তুমি যাই কিছু হয়ে যাও না কেন, তুমি সমাজের মাতবার, তুমি মসজিদের কমিটি, তুমি বড় বড় শিল্পপতি, তুমি যাই কিছু হও না কেন, তুমি যখন যে কাজটা করবা একা সিদ্ধান্ত নিবা না, পরামর্শ করে সিদ্ধান্ত নিবা। এই শিক্ষা কে দিলেন? আল্লাহ। পরামর্শের ভিতরে কোনো প্যাচ হয় না, আর একা সিদ্ধান্ত নিলে দ্বন্দ্বের সৃষ্টি হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদেরকে সবক দেওয়ার জন্যই কাজটা করলেন। গত জুমায় বলেছি, আল্লাহ আকাশ এবং জমিন ছয় দিনে বানাইছেন, ঠিক কিনা? কি দরকার? আল্লাহ তো যদি বলেন কোন আকাশ জমিন সব কিছু সৃষ্টি হয়ে যাবে, কিন্তু ছয় দিনে বানায় আমাদেরকে মেসেজ দিলেন, এই দুনিয়ার মানুষ কাজ করবা ধীরে ধীরে করো, স্টেপ বাই স্টেপ, একদিনে সব করবা এরকম করবা না, ভুল হবে। একদিনে সব কাজ যদি করতে যান তাড়াহুড়া হবে, তাড়াহুড়ার ভিতরে কি হয়? ভুল হয়। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করো। এই জন্য আকাশ জমিন আল্লাহ ছয় দিনে বানাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর তো পরামর্শ দরকার নেই, দুনিয়ার মানুষদেরকে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পরামর্শ করলেন। পরামর্শের ভিতরে হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা রাখলেন। আল্লাহ বললেন, যে কথাটা কোরআন হাকিমের ভিতর আল্লাহ পাক নিজেই কোট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন মানব জাতি সৃষ্টি করবেন, তখন আল্লাহ পাক বললেন, হে রে আমার নূরের ফেরেশতারা, আমি জগতের ভিতরে মানুষ সৃষ্টি করতে চাই, আদম সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা জবাব দেন, হে আল্লাহ তাআলা, আপনি আবারও কি ওইরকম একটা দল সৃষ্টি করবেন যারা দুনিয়ার ভিতর যায় মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়াপাত করবে, মৃত্যু ঘটায় দিবে, রক্তপাত করবে? এই কথা বলার কারণ হইল ওই জিন জাতি। এই কথা কেন বলছে? কারণ ফেরেশতারা তো জানে জিন জাতি কি করছে, তো জিন জাতি আবার ফেরেশতারাই মারছে যে আল্লাহ আপনি আবার একটা ফেরেশতা আবার মানুষ তৈরি করবেন, আপনি না একবার একটা জাত তৈরি করছিলেন, তারা না দুনিয়ার মধ্যে যায় কি করছে, রক্তপাত করছে, আবার তৈরি করবেন? এই কথাটাও আল্লাহ কোরআনে কোট করেছে। আল্লাহ বলছেন, আতাজআলু, ফেরেশতারা বলতেছেন, আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়াইয়াসফিকু দিমা। ফেরেশতারা বলতেছে, আতাজআলু ফিহা, আল্লাহ আপনি কি আবারও সৃষ্টি করবেন এমন একটা জাতি যারা ফিহা ওয়াইয়াসফিকু দিমা, যারা দুনিয়ার ভিতর যে রক্তপাত করবে, এরকম জাতি আবার তৈরি করবেন? ফেরেশতারা বলতেছেন, ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহু আকবার। এখন আবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি দুনিয়ার ভিতর মানুষ সৃষ্টি করবেন, আপনি তো ইবাদতের জন্যই সৃষ্টি করবেন, ওয়া নাহনু নুসাববিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরা ফেরেশতাই তো আপনার তাসবিহ জপি, আমরা ফেরেশতাই আপনার আমল করি, ইবাদত বন্দেগী করি, আবার নতুন করে এই দলটা আপনি সৃষ্টি করবেন আমাদের বুঝে আসে না। আল্লাহ পাক তখন ফেরেশতাদের জবাবে আবার জবাব দিলেন, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ আবার একটা ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, এই রে আমার নূরের ফেরেশতারা, আমি মহান রব্বুল আলামিন, যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন বললেন, এ রে জিব্রাইল, তুমি কোথায়? ইয়েস, আমি প্রস্তুত, যাও পৃথিবীতে যাও, মাটি আনো, আমি মাটি দিয়ে আদম তৈরি করব, মাটি দিয়ে। হযরত জিব্রাইল দুনিয়া আসলেন,
মাটির দিকে দৃষ্টি করলেন, মাটি নিবেন, মাটির জবান খুলে যায়, ভাই জিব্রাইল আপনি মাটি নিয়ে কি করবেন, মাটি নিয়ে কি করবেন? এ মাটি, তোমাকে দ্বারা আল্লাহ আদম তৈরি করবেন। মাটি হাউ মাউ করে কাঁদা শুরু করে দিল, না না এর আগে একবার জিন জাতি বানাইছে, কি জাতি বানাইছে, জিন জাতি, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এখন আবার আল্লাহ মানব জাতি বানাইবেন, তারা এই মাটির তৈরি হবে, তারা গুনাহ করবে, জাহান্নামে জ্বলবে, আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জিব্রাইল আলাইহিসসালামের দিল নরম হয়ে গেছে, মায়া লাগছে, চলে গেছে, এই মাটি কোথায়, আল্লাহ আনতে পারি না, কি যে কাকুতি মিনুতি শুরু করছে, মাটি আনতে বললাম না, আল্লাহ আমার দিল নরম হয়ে গেছে, মায়া লাগছে। কয় ঠিক আছে, মিকাইল কই, ইয়েস যাও মাটি নিয়ে আসো। মিকাইল এইরকম আসার পরে মাটি আবার আকুতি মিনুতি শুরু করেছে, সেও মাটি নিতে পারে নাই। আসলো হযরত ইসরাফিল, সেও মাটি নিতে পারে নাই। আসলো হযরত আজরাইল, আজরাইল বলছে, এই মাটি তুমি যতই কান্নাকাটি করো, যতই আকুতি মিনুতি করো, এর আগে তিনজন ফেরেশতা চলে গেছে, আমি কিন্তু ফিরে যাওয়ার জন্য আসি নাই। এর মাটি আল্লাহর নির্দেশ, কে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ, তুমি যতই কান্নাকাটি করো কাজ হবে না, আমার নাম আজরাইল। তিনি খপ করে হাত ঢুকায় দিলেন, হাত ঢুকায় মাটি নিয়ে গেলেন আল্লাহর কাছে। যাওয়ার পরে বলতেছে আল্লাহ, বলতেছেন, এই ফেরেশতারা, জিব্রাইল তুমি তো মাটি আনতে পারলা না, তোমার দিল নরম, ইসরাফিল তোমারও দিল নরম, তারপরে মিকাইল তুমিও আনতে পারলা না, আনছে কে? ঠিক আছে, যে এরকম মাটি আনতে পারে, যার নাকি দয়া মায়া কম, তাকে দিতে হবে রূহ কবজের দায়িত্ব, তাকে দিতে হবে কি, রূহ কবজের দায়িত্ব। যতই সুন্দরী ব্যক্তি হোক, যতই ভালো ব্যক্তি হোক, যতই হ্যাঁ আপনার যত যাই কিছু হোক, সে কোন ব্যক্তির কথা শুনবে না, তার এই দায়িত্বের উপযুক্ত সে, এই জন্য তাকে এই দায়িত্ব দিয়ে দিচ্ছেন। এই জন্য রূহ কবজ করবেন কে, আজরাইল। কথা বুঝতে পেরেছেন? এখন মাটি আনার পরে এখানে আরো কথা আছে, তাফসির ইবনু কাসিরের লেখক ইবনু কাসির রহমতুল্লাহ আলাই, তার একটা প্রসিদ্ধ কিতাব সিরাতের, নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, তামাম বিশ্বের ভিতরে কিতাবটা চলে। এই কিতাবের ভিতর ইবনু আব্দুল ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ পাক মাক্কাতুল মুকাররামা থেকে কিছু মাটি নিয়েছেন, মাক্কাতুল মুকাররামা থেকে যেই মাটি নিয়েছেন সেই মাটি দ্বারা হযরত আদমের মাথা মুবারক তৈরি করেছেন। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস থেকে কিছু মাটি নিয়েছেন, সেই মাটি দ্বারা হযরত আদমের বক্ষমূল তৈরি করেছেন। ভাইয়ের আমার ভারত উপমহাদেশ থেকে আল্লাহ পাক কিছু মাটি নিয়েছেন, সেই মাটি দ্বারা মহান রব্বুল আলামিন হযরত আদমের পিঠ এবং সামনের পেট মোবারক তৈরি করেছেন। আল্লাহ পাক আপনার পশ্চিমা থেকে কিছু মাটি নিয়েছেন, যেখানে আপনার ইংল্যান্ড কানাডা আমেরিকা আছে না, সেই জায়গা থেকে কিছু মাটি নিয়েছেন, ওই মাটি দ্বারা আল্লাহ হযরত আদম আলাইহিসসালামের দুই পা তৈরি করেছেন। আল্লাহ পাক পূর্ব থেকে কিছু মাটি নিয়েছেন, যেখানে জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আছে নাই, ওই সমস্ত রাষ্ট্র থেকে আল্লাহ পাক কিছু মাটি নিয়েছেন, ওই মাটি দ্বারা মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের দুই হাত তৈরি করেছেন। আর আল্লাহ পাক জান্নাত থেকে, জান্নাতুল ফিরদাউস থেকে কিছু মাটি নিয়েছেন, ওই মাটি দ্বারা হযরত আদমের কলব বা আপনার অন্তর তৈরি করেছেন, জান্নাতুল ফিরদাউসের মাটি দ্বারা। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার মানুষ কেউ সাদা কেউ কালো কেউ শ্যামল আছে নাই, বিভিন্ন জায়গা থেকে অন্য তাফসিরের ভিতর আসছে হযরত আদমকে সৃষ্টি করেছেন সাত ধরনের মাটি থেকে। কয় ধরন? পৃথিবীর সাত জায়গা থেকে মাটি নেওয়া হয়েছে, বিভিন্ন এলাকা থেকে মাটি নিয়ে সেই মাটি দ্বারা হযরত আদমকে তৈরি করছে। হযরত আদমকে আল্লাহ পাক নিজ হাতে, আল্লাহর কুদরতি হাত দ্বারা একটা অবয়ব কাঠামো, একটা বডি স্ট্রাকচার তৈরি করলেন, স্ট্রাকচার তৈরি করে বেহেস্তের ভিতরে এটা রেখে দিয়েছে। কোথায়? আজাজিল তো তখনও আছে না নাই, আজাজিল তখন বেহেস্তে ঘুরে। আজাজিলের ব্যাপারে অনেক কথা, এই আজাজিল সে যখন তাকে উপরে নেওয়া হলো, সে ফেরেশতাদের সঙ্গে বসবাস শুরু করলো, ফেরেশতারা তাকে লালন পালন করতেছে,
আজাজিলের ব্রেন ছিল খুব তীক্ষ্ণ, কে খুব মেধাবী, খুব তীক্ষ্ণ ব্রেন। সে যা দেখে তাই মুখস্থ করে ফেলে। সে একদিন ঘুরতে ঘুরতে আরশ আজিমের কাছাকাছি চলে গেছে। কোন জায়গায়? আল্লাহর আরশ আজিমের কাছে। সেখানে যায় দেখে আরশ আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই লেখা দেখে ভিতরে ভাবতেছে, তার তো জ্ঞান বেশি, এলেম বেশি। সে এখন ভাবতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার কার নাম? কথা বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? এখন আজাজিল সে চিন্তা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর নাম, কিন্তু পাশে যে মোহাম্মদ রাসূলুল্লাহ এটা আবার কেড়ায়। দেখছেন, তখনই একটা হিংসার কি জন্ম নিয়েছে। হিংসার জন্মটা ওই জায়গা থেকে, একদম আরশ আজিম থেকে সে ওই জায়গায় হিংসা শুরু করলো। এটা আবার কে? মোহাম্মদ রাসূলুল্লাহ এটা কে? এতটুকুন পর্যন্ত সে এলেম অর্জন করলো, নিশ্চয়ই এমন একজন ব্যক্তি হবেন যেই ব্যক্তিটা কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ, কারণ তার নামটা আল্লাহর নামের সঙ্গে। তার নামটা কার নামের সঙ্গে? আল্লাহর নামের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে আসলেন, আসার পরে তিনি জান্নাতে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছেন সুন্দর একটা বডি তৈরি করে রেখেছেন আল্লাহ, হযরত আদমের। এখন সে ঢুকার কোনো জায়গা পায় না, ঢুকার কি পায় না। তাফসীরের কিতাবের ভিতর আসছে আপনার এই জায়গায় কতগুলো ছিদ্র আছে। দুই কানের দুই ছিদ্র, কয় ছিদ্র? দুই কানের দুইটা ছিদ্র, দুই নাকের দুই ছিদ্র, জবান একটা ছিদ্র, কয়টা হলো? পাঁচটা। আবার দুই চোখ আছে না নেই, এই কয়টা হলো? আপার নাভির নিচে দুই ছিদ্র, কয়টা হলো? এই নয় ছিদ্র দ্বারা আল্লাহ পাক হযরত আদমকে বানাইলেন। এখন শয়তান ঢুকার কোনো জায়গা পায় না, ঢুকতে পারতেছেন না। সে সর্বশেষ নাক দিয়ে ঢুকছে। কি দিয়ে ঢুকছে? নাক দিয়া ঢুইকা ভিতরে ঢুকছে। ঢুইকা দেখতেছে নারী বুড়ি এটা সিধা। সে কোনো মতে সেখান থেকে বাইরে আসছে, বাইসা বলতেছে আই রে আল্লাহ কি বানাইছে এটা? আমি শুনছি আল্লাহ নাকি দয়া করে মায়া করে খুব সুন্দর একটা প্রতিনিধি দল দুনিয়ায় পাঠাইবে, আর এটা কি বানাইছে আল্লাহ? সে সেখান থেকে বের হয়ে এটার প্রতি একটু কি মানে অ্যাঙ্কার নেগলেট ইত্যাদি এই ধরনের কিছু সে আচরণ করলো। সেখান থেকে সে বিদায় নিল। কিন্তু এই বিষয়গুলো তার কাছে ভাবা হয়ে রইল যে হায় রে কি হচ্ছে, আল্লাহ কি বানাই দিয়েছে। আবার ওইদিকে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইদিকে এই বডি, আল্লাহ কি শ্রেষ্ঠত্ব তার হাতে দিবেন? ওই সময় শ্রেষ্ঠত্ব ছিল ইবলিসের কাছে, মানে এই আজাজিলের কাছে। তার নাম তখন ছিল কি? আজাজিল। তার জ্ঞানে গুণে আমলে আল্লাহ পাক তাকে সমস্ত ফেরেশতাদের একজন লিডার বানাই দিয়েছে। কি বানাই দিয়েছেন? লিডার, যে সমস্ত ফেরেশতাদেরকে সে পরিচালনা করবে। এত বড় সম্মান এ আজাজিল অর্জন করছিলেন। শুধু তাই নয়, হাদিস পাকের ভিতর আসছেন এই আজাজিল এতটাই আল্লাহর আমলে লিপ্ত ছিলেন, দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না যে জায়গায় আজাজিলের সেজদা পড়ে নাই। এমন একটা জায়গা দুনিয়ায় পাওয়া যাবে না যেখানে আজাজিলের কি পড়ে নাই, সেজদা পড়ে নাই। তাহলে কিরকম আমলে ছিল? শুধু এই এই এত বড় আমল আর এত কিছু সব ধ্বংস হয়ে গেল মাত্র হিংসার কারণে। কিসের কারণে? হিংসা। আল্লাহ হিংসাটা কত জঘন্য হইলে মানুষের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিতে পারে। হিংসা, হিংসা খুব মারাত্মক। এই জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতর জাররা পরিমাণ হিংসা অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না। খবরদার, হিংসা করবেন না। হিংসা যে করে সে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। যার ব্যাপারে হিংসা করে হয় সে বড় হয়ে যায়। যার ব্যাপারে আপনি হিংসা করবেন সে কি হয়ে যায়? আর আপনি হিংসা করার কারণে আপনি জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছেন, আপনি নিজে টের পান না। এই জন্য হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা ভাই? হিংসা করলেন আজাজিল, সে হিংসা ভিতরে ভিতরে লালন পালন করতেছিলেন, হিংসাটা আস্তে আস্তে বড় হচ্ছে। আল্লাহ পাক এই দিক থেকে হযরত আদমের বডিটা সম্পূর্ণ তৈরি করে ফেললেন, ক্লিয়ার করে ফেললেন, বানায় ফেললেন। এখন রব্বুল আলামিন বলতেছেন, হে আমার ফেরেশতারা আদমের ভিতরে রূহ ঢুকায়া দাও।
কি ঢুকায় দাও রুহ, এখন তো বডি বানাইছেন, রুহ নাই, রুহ ঢুকাও। এখন রুহু ঢুকায়, যে ঢুকায় রুহুটা বের হয়ে চলে আসে, রুহু থাকতে যায় না। কয়েকবার রুহুকে ঢুকানো হলো, রুহু বের হয়ে চলে আসে। ফেরেশতারা বললেন, আপনার আদমের ভিতরে আমি কয়েকবার রুহুটাকে ঢুকাইলাম, কিন্তু আল্লাহ তাআলা রুহুতে ভিতরে থাকে না, রুহু বের হয়ে চলে আসে। আল্লাহ বললেন, রে এরে আমার নূরের ফেরেশতারা, তোমরা যদি কিয়ামত পর্যন্ত রুহু ঢুকাও, রুহু ভিতরে থাকবে না। কারণ আদমের ভিতরে অন্ধকার, আদমের ভিতরে কি অন্ধকার, রুহু ভয় পায়। আমরা ভয় পাই না অন্ধকারে, এটা তো রুহু, এই রুহু অন্ধকারে ভয় পায়। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা তাহলে কি করবো? আল্লাহ বললেন, এরে আমার নূরের ফেরেশতারা, তোমরা যদি এই রুহুটাকে ভিতরে স্থায়িত্বভাবে সঠিকভাবে রাখতে চাও, তাহলে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূর মুবারক তার ভিতরে ঢুকাও। এই আমার নূরের ফেরেশতারা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক ঢুকাও, দেখবার কখনো রুহ বের হয়ে আসবে না। নূর খণ্ডটা ভিতরে যখন ঢুকায় দিলেন, আদমের ভিতর আলোকিত হয়ে যায়, রুহুটা ঢুকায় দেওয়ার পর আর রুহ বের হয়ে আসে না। হযরত আদম আলাইহিসসালাম তৈরি হয়ে গেলেন, তিনি শোয়া থেকে বসলেন, বসার পরে সর্বপ্রথম হযরত আদম একটা হাসি দিলেন, সুবহানাল্লাহ। কি দিলেন, কি দিলেন, হাসি দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত এর জবান থেকে অটোমেটিক বের হয়ে গেল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব আল্লাহর জন্য। কি বললেন সর্বপ্রথম? যে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, সর্বপ্রথম বনি আদমের জবান থেকে যে শব্দটা বের হলো, তা হলো আল্লাহ প্রশংসা। কার প্রশংসা? এই জন্য মানব যত বেশি আল্লাহ প্রশংসা করবে, শুকরিয়া করবে, আল্লাহ তত বেশি নিয়ামত বাড়ায় দেন। এই জন্য বেশি বেশি প্রশংসা করবো কার, বেশি বেশি শুকরিয়া করবো কার? আদম যখন বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার রিপিট করে আরেকটা বলতেছেন ইয়ারহামু কাল্লা, আলহামদুলিল্লাহ বললেন আদম, আল্লাহ বললেন ইয়ারহামু কাল্লা, সুবহানাল্লাহ। মানে যে ইয়ারহামু কাল্লা, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করেন। আল্লাহ পাক বললেন, এরে আদম, তুমি তুমি হাসি দেওয়ার পরে তুমি সর্বপ্রথম যে দোয়াটা পড়লা আলহামদুলিল্লাহ, আমার দোয়াটা অনেক পছন্দ হয়েছে, আমি এই দোয়াটা মানব মণ্ডলী যাই দুনিয়ার মধ্যে থাকবে, হাসি দেওয়ার পরে এই দোয়াটাই তারা পড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজ পর্যন্ত আমরা হাসির পরে পড়ি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? হাসি দিলে কি পড়বেন আলহামদুলিল্লাহ? হাসি আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আর একটার নাম হইলো হাই, হাই সিনেমি আউ আউ করে আমরা করি না অনেক সময়, হা করি, হা করি, এটাকে বলা হয় হাই। হাদিসের ভিতরে এসছে এই হাইটা আসে শয়তানের থেকে। কার থেকে? এই জন্য যত বেশি হাই আসবে, আপনি হাইকে নিয়ন্ত্রণ করবেন, চেষ্টা করবেন না দেওয়ার জন্য, চেষ্টা কি করবেন না দেওয়ার জন্য। আর হাই যখন আসবে তখন মুখ দিয়ে ঢেকে রাখবেন, মানে বাধা, এটা শয়তানের পক্ষ থেকে। আর হাসি আসলে নিয়ামত, শুনলেন? হাসিটা হলো নিয়ামত। আর হাসি যখন দিবেন, হাদিস পাকের মধ্যে এসছে, বান্দা যখন হাসি দেয় তখন মস্তিষ্কের ক্লেদ দূর হয়, মস্তিষ্কের ক্লেদ দূর হয়। দেখবেন হাসির আগে আপনার মাথা ভারী হয়ে থাকে, হাসি দিবেন মাথা পাতলা হয়ে গেছে, ঠিক কি না? এটা হাদিসের কথা। মস্তিষ্কের ক্লেদ আপনার জেম থাকাটা এটা আপনার দূর হয়ে যায়, হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, এরে আদম, ওই যে দেখা যায় একটা গ্রুপ দল, ওই জায়গায় দাও, তারা আমার ফেরেশতা, ওই জায়গায় যাইয়া তাদের উপর তুমি সালাম দাও। কি দাও? হযরত আদম গেলেন, যাওয়ার আগে আবার বললেন, তুমি সালাম দিলে তারা কি বলে সেটা আবার মনে রাখবা, সেটা আবার কি করবা,
মনে রাখবা, হযরত আদম গেলেন, যায় বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা এক বাক্যে জবাব দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা তখন হাদিসের মধ্যে আসছে জবাবও দিছেন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু পরবর্তীতে আল্লাহর হাবিব ইসলাম দ্বারা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে সালামের জবাব হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু যদি কেউ আসসালামু আলাইকুম বলে সালামের উত্তর গ্রহণ করে তাহলে তার জবাব হয়ে যাবে।